কয়েকদিনের টানা বৃষ্টিতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ এলাকার হাজারো মানুষ। মানিকগঞ্জ থেকে বৃষ্টির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির ইসলাম মেহির। মেহির, আপনি এর আগের দেশটাকে বলছেন মানুষের দুর্ভোগ, তো আজ তো বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত আসলে আপনি মানুষের কি কি দুর্ভোগ দেখতে পেয়েছেন? তেমনি আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং অবিরাম বৃষ্টি, কখনো মাঝারি এবং কখনো ভারী বর্ষণ হচ্ছে। বর্ষণে মানুষজন একেবারে বাসা বাড়ি থেকে বেরোতে পারছে না। আর শহরের আশপাশের শহরের বিভিন্ন বাসা বাড়িতে এর মধ্যে পানি ঢুকে পড়েছে। আমরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি পানি ঢুকে পড়েছে এবং রাস্তাঘাটও পানিতে ডুবে গেছে, যার কারণে শিক্ষার্থীরাও ঠিকমতো আসলে স্কুলে আসতে পারছে না। বিদ্যালয়গুলি সরকারিভাবে বন্ধ ঘোষণা না করলেও আসলে বিদ্যালয় উপস্থিতি একেবারেই কম। আর হাট বাজার গুলিতেও মানুষজন দেখা যাচ্ছে না, যেখানে যে সবজির যে বাজার রয়েছে, একটা বড় একটি আড়ত রয়েছে, যে সকালে আমি সেই আড়তে গিয়েছিলাম, সেখানে প্রচুর পরিমাণে সবজি উঠে, কিন্তু সেই আড়তেও দেখলাম যে কোনো ধরনের সবজি বিক্রেতারা আসতে পারেনি এবং সেখানে একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এতে আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সকাল থেকে এ পর্যন্ত 120 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছে এবং আরো বৃষ্টি হতে পারে তেমনটি তারা আবার দিয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেমনটি বলছেন যে তাদের 40 হেক্টর জমির শাকসবজির মধ্যে এরই মধ্যে 10% শাকসবজি একেবারেই নষ্ট হয়ে গেছে, আরো নষ্ট হচ্ছে। অর্থাৎ মনিরুল মেহির, আপনার দেওয়া তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে আসলে বৃষ্টি ব্যাপক দুর্ভোগ নিয়ে আসছে, মানুষের পাশাপাশি ফসলি জমি বাজার সবকিছুতে প্রভাব পড়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব।